দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনেত্রীর স্বামী সৃজিৎ মুখার্জি কলকাতার পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়। তবে স্ত্রী মিথিলাকে নয়, রাতে বাংলাদেশি অন্য অভিনেত্রীকে মেসেজ দিয়েছেন তিনি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সৃজিতের পরিচালিত রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি সিরিজের মাধ্যমে ঢালিউডে পা রাখেন এই অভিনেত্রী। জীবনে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন তিনি, তবে এত কিছু পরেও কখনো থেমে থাকেনি বাঁধন। আর এই অভিনেত্রীকেই মাঝরাতে মেসেজ দিয়েছিলেন কলকাতার এই নির্মাতা। ঠিক কিভাবে সিরিজের সিরিজে কাজ করার সুযোগ পেয়েছিলেন বাঁধন, সেই গল্পই শোনান অভিনেত্রী। বাঁধন বলেন, সৃজিতের মেসেজ প্রথমে ফেক মনে হয়েছিল আমার। করোনা মহামারীর শুরুর দিকে হঠাৎ রাতে সৃজিতের মেসেজ আসে। ওই সময় মনে হয়েছিল এই পরিস্থিতিতে সৃজিত আমাকে নিয়ে সিরিজের কথা ভাবছেন, এটা তো সম্ভব। এরপরের দিন বাংলাদেশের এক প্রযোজক কনফারেন্স কলে আমাকে সৃজিতের সঙ্গে কথা বলিয়ে দেন। তারপরেই আমার বিশ্বাস হয় যে মেসেজটা তারই ছিল। তবে অনেকে মনে করতে পারেন, স্ত্রী মিথিলাকে না নিয়ে কেন বাঁধনকে বেছে নিয়েছিলেন সৃজিত? যদিও এই প্রশ্নের উত্তর এর আগে দিয়েছেন নির্মাতা।